সরকারের বেঁধে দেয়া প্রতি পিস ডিম ১২ টাকার নিচে বিক্রি করতে চান আমদানিকারকেরা। তারা জানিয়েছেন আগামী সপ্তাহ থেকেই দেশের বাজারে পাওয়া যাবে আমদানি করা ডিম। প্রথমে পাশের দেশ ভারত, পরে আজারবাইজান থেকে ডিম আনা হবে। তাহিদ সরব এ বিষয়ে জানাচ্ছেন বিস্তারিত। গত কয়েক বছর ধরে ডিমের দামে ঊর্ধ্বগতি। স্থান ভেদে খুচরা বাজারে যার দাম প্রতি পিস ১৫ থেকে ১৬ টাকা উঠেছিল, তাই এই সহজ পুষ্টির বাজার নিয়ন্ত্রণে খুচরা বাজারে দাম সর্বোচ্চ ১২ টাকা বেঁধে দেয় সরকার। তাতেও কাজ না হয় এবার প্রথমবারের মতো আমদানি হচ্ছে ডিম। প্রথম পর্যায়ে মোট ৪টি প্রতিষ্ঠান ও দ্বিতীয় পর্যায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। তাদের বার্ড ফ্লু মুক্ত ডিম সহ ৫টি শর্ত দেওয়া হয়েছে। সরকার আমাদের উপর আস্থা রেখে ডিম আমদানির অনুমতি পাওয়া প্রাইম এনার্জি নামের প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নিজামুদ্দিন জানালেন কিভাবে আমদানির ডিম দেশে আসবে। আইনি কোনো জটিলতা যদি না থাকে তাহলে আমরা আশা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিক থেকে আমরা ডিমটা ঢুকাতে পারব। সবকিছু ঠিক থাকলে আমদানি করা ডিম দেশের মানুষ প্রতি পিস ১২ টাকার নিচে কিনতে পারবেন বলে মনে করেন এই আমদানিকারক। ভোক্তা পর্যায়ে ১২ টাকার নিচে ডিমটা কিনতে পারে, আর এইটা যদি কিনতে না পারে তাহলে সরকার যে আমাদেরকে পারমিশনটা দিল সেখানে সরকারের তো তাহলে ক্রেডিট কি আর আমাদের বা ক্রেডিট কি, আমরা মানুষের দেশের মানুষের জন্য বা আমরা কি করলাম। ভারতের পর আজারবাইজান থেকেও ডিম আসতে পারে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। গভর্নমেন্ট একটা সাপটা করেছে, এই সাপটা চুক্তির আন্ডারেই কিন্তু আপনার যে কোনো মাল সেই সকল দেশ থেকে আসবে, সাপটা সার্টিফিকেট দিলে নিয়ম অনুযায়ী সেখানে একটা রেহাতি করতে হয়। এখন সেই রেহাতির সুযোগটা কাস্টমস কর্তৃপক্ষ, এনবিআর কর্তৃপক্ষ সেটা যদি অ্যাকসেপ্ট করে এই ক্রাইসিস মুভমেন্টে, তাহলে আমার মনে হয় যে আমরা ডিমের দামটা আমরা একটু কমেই খাওয়াতে পারবো। তাও কিছু ছোট এটিএন নিউজ ঢাকা।